আমি বনানী থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার পাশে আসবেন, আমি পুলিশ। আমি তাহলে কি করবো, দিব না? আমি বলছি আমার রেসপন্স তারা শুনবে। দিব মামা মরে যাবো, দিব মামা। এত লোক দেখতেছে থানা থেকে, এতক্ষণ লাগে, লোক কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোন প্রশাসন থেকে আসছে। বলতেছে র‍্যাব থেকে আসছে। তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে আসছে? না মুক্তি বলছে। প্রথম কি বলছিল? খুলেন তারপর বুঝাইতেছি, মানে পুলিশ খুলেন বুঝাইতেছি। একটা মানুষের ড্রেস ট্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? হ্যাঁ আমি খুলবো না, এটা ডাকাত। আমি কি করব বলো, যে বলো মিডিয়া লোকজন সারা ঢুকতে দিব? আমি তো এখানে কি আমার দরজা খুলতে ভয় লাগতেছে? না আপনারা আমার সাথে থাকেন না, আপনারা ডিপার্টমেন্ট বল দিলাম, ডিপার্টমেন্ট থেকে আমার কিছু বলবেন। আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে। আমরা তো হালকা, আপনি হালকা করে কিভাবে দরজা খুলে, দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয়? আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে? আপনি কেমনে ধমকাচ্ছেন আমাকে বলেন, আমি তো ভয় পাই ভাই। আচ্ছা আপনাদের সাথে মিডিয়া আছে? আপনারা কারা আসলে? কিভাবে দেখবো? আমি দেখিনি, আমি একটু চেক করি, দাঁড়ান। দীপমা দেখো তো সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো। আমি পারবো না, আমার ভয় লাগে। আমি পারবো না দীপমা, আমি পারবো না দীপমা। আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া, জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? মিডিয়া জানা ব্যাপার, সেই খবর কিন্তু আমরা আপনাকে দিতে চাচ্ছি না। দেখেন আপনি